झाकिए नन हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आज के आसि ये लालपुरे लालपुरे एक जगह जा तो जावर पथे देखी हमें रास्तार दुधारे माँ धरने पद्धति ओजे देखें पट तुले पटर मध्य विभिन्न रकम माँ धरा पड़े और समस्त माँ शिकार हो শীতের সময় এখন ডিসেম্বর ডিসেম্বর মাস মাছ হচ্ছে এখন ভাই ওই হচ্ছে কি কি মাছ হচ্ছে এখন এ কয়েল কই জিওল কলসি ও সব দামি দামি মাছ তো আছে দর্শক আমরাও গত বছর এইভাবে আমিও মাছ মেরেছিলাম একদিনে 22 কেজি একদিনে 26 কেজি পাইছিলাম দুই দিনে প্রায় মনখানিক মাছ পেয়েছিলাম ইনশাআল্লাহ আজকে আপনাদের দেখানো হবে মাছ শিকার ग्राम बांगलार सिरोसिना भाई मास की अवस्था देखाबेन ना एकटु ओहो शु देखान नि आसेन उत्तम भाई बाड़ी एखाने उत्तम भाई मास मारे ना उत्तम भाई जा मिलेर मध्ये ओई पार आछे अच्छा अच्छा माशाल्लाह ओ सुभानाल्लाह একটু ভিতরে হাত দেন না না হাত দেন না হাত দিলে কাটা কাটা মারবে জিওলটা একটু দেখাবেন না ঝাঁকি দে ঝাঁকিয়ে নেন তাসিম দেখছিস কি সুন্দর মাছ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সুন্দর রাখেন তাহলে ওকে ভাই আচ্ছা তুমি যাই পা কত দূর যাবেন আপনারা এই সামনে দাঁতে মারবে না ফেল আচ্ছা আচ্ছা দর্শক असाधारण एक दृश्य देखल दर्शक हमारा आसब खूब शीघ्र ये माछ शिकार करब और अपन के देख आशा करी अपन भलो लागे और अपन एरक जैगा देखते केम भलो लागे और समय अपना माँ शिकार करते क्या क्या पसंद करें अवश्य कमेंट से जानबें माँ हाँ हेलो बोलना जानी तो जानी दर्शक ওনাদের সঙ্গে যাব চলুন যাই যদি কিছু দেখাতে পারি ভালো কিছু বৃষ্টি হলো দুই দিন আমাদের এলাকায় যার ফলে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে ওই যে আমরা দূরে বাইক রাখছি কারণ এদিকটায় বাইক আনা এদিকে এখানেও পুকুর এখানেও পুকুর মাছখান দিয়ে আমরা হাঁটে যাচ্ছি ওই ব্যক্তিদের কাছে যারা মাছ শিকার করতেছেন खूब भालो लगे ए दृश्यगुला दर्शक अरे बाबा भयंकर जगह एगुला साप टाप थाके अनेक समय ना मैक्सिमाम समय ए जे खेजुरेर गाछ रस पड़तेछे আর ইনারা এদিকে ওই যে ওনারা মাছ শিকারে ব্যস্ত এভাবে আমরাও মাছ ধরব
এগুলো প্রিয় দর্শক আমাদের গ্রাম বাংলার অনেক পরিচিত এবং পূর্ব পরিচিত কিছু মাছ শিকারের দৃশ্য। গোটা এলাকাটা মানে একে বলে কচুরি পানাতে ভরে আছে, দেখছেন? ওনাদের হয়ে গেছে, এখন নিয়ে আসবেন, দেখা যাক কী কী মাছ পাইছেন। এখানে আনবেন না, কেমন মাছ উঠছে ভাই? এভাবেই চলবে দর্শক, সারাদিন মাছ শিকার করে থাক। দর্শক, আমরা আরেকটা জায়গাতে যাচ্ছি, ওখানেও কিছু মানুষ মাছ শিকার করতেছেন, মানে আমি গত বছর যাদের সঙ্গে মাছ শিকার করেছিলাম তাদের কাছে যাচ্ছি। এটা হলো আপনার চারঘাট থেকে ঈশ্বরদী মেইন রোড। এই রাস্তা এখন সংস্কার কাজ চলছে, এই রাস্তা আরও বড় হবে, হাইওয়ে হবে, অনেক বড় হবে। এই যে দর্শক, আমি যার কাছে আসছিলাম এই সে উত্তম ভাই, আপনাদের গ্রুপ কই, আপনাদের দল কই? ওই যে ওইদিকে তো প্রচুর মানুষ মাছ মারছে, অনেক গ্রুপ আসছে মাছ শিকারের জন্য। মানে এই জায়গাতে এত পরিমাণে মাছ হয়, বিলের মাছ, সব কিছু সমস্তটাই বিলের মাছ। কি উত্তম ভাই, মেম্বারে দাঁড়ান এবার। আচ্ছা, মাছ দিলে এই মাছ ছোট ভাই, হাড়িটা নিয়ে আসো তো দেখবো। সুন্দর মাছ, ঠিক আছে ভাই। উত্তম ভাই, বাহিনী নিয়ে একদিন আসবো নাকি? আপনি সময় দিবেন, আমি সময় দেবো। আমি এখন প্রতিদিন 550 টাকা করে এসে কাজ করতেছি এই জয়নগরের সাইডে। তাহলে আপনি কি করে সময় দিবেন? আমি এখন হয়তো দেখা গেল যেদিন মাছ, ওই দিন পারবো না, ওই পারবো না, এই দেখা দেখা লোকে যেদিন মাছ পারবে না সেদিন আমি হয়তো যাবো। আচ্ছা আচ্ছা, রাস্তা ভালো খারাপ তো রাস্তা যায়নি, বুঝলেন? জয়পুর কিসের কাজ? এই যে কিছু বাগানে জয়নগর। ও আচ্ছা, ওই আপনি কৃষি কাজে ওই যে তিনি কিছু মাছ আছে মাছ। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি দর্শক, অনেক পুকুর, যখন বর্ষাকাল হয় এখানকার পুকুরগুলো অধিকাংশ ভেটে যায়, মানে ওভার ফ্লাডেড হয়ে যায়, যার ফলে এখানকার বিলগুলোতে প্রচুর মাছ হয়। কিন্তু এবছর বৃষ্টির পানি কম হয়েছে, বর্ষার পানি, যার ফলে বিলে সাড়ানো মাছ কম, কিন্তু কাঠ মাছের অভাব নেই, এখানে প্রচুর পরিমাণে বিলের মাছ হয় আর কি। এভাবে চলবে এনাদের মাছ শিকার, আমরাও একদিন আসবো আপনাদের দেখাবো। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে জানাবেন। উত্তম দাদা, ব্যাট জাল নিয়ে নামতে হবে, ব্যাট জাল। যাক, আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো ভাই, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। এক বছর হচ্ছে। তাহলে আপনি এখন বর্তমানে কি করছেন? খালি দর্শক, ভিডিওটা এখানে রাখছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভবিষ্যতে।
ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্টসে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ সবাই।